আজাদী কা অমৃত মহোৎসব উপলক্ষে গোটা দেশের সঙ্গে রাজ্য বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এরই অঙ্গ হিসেবে দেশের স্বাধীনতা দিবসের 75তম বর্ষপূর্তি উপলক্ষে আগরতলা পৌর নিগমের 40 নং ওয়ার্ডের কাউন্সিলরদের উদ্যোগে এলাকার 75 বছর ঊর্ধ্ব সকল নাগরিকদের সংবর্ধিত করা হয়েছে। রবিবার এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, স্থানীয় কাউন্সিলর স্বপ্না সরকার চৌধুরী সহ অন্যান্যরা। এই এলাকার প্রায় 185 জন প্রবীণ প্রবীণাকে বাড়িতে গিয়ে সংবর্ধনা জানানো হয়েছে বলে মেয়র জানান। এটা একটা ভালো উদ্যোগ বলে তিনি আরো জানান। ভারতবর্ষের পবিত্র 75তম স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা হারগড় তেরঙ্গা যে কর্মসূচি গ্রহণ করেছি, আমাদের কেন্দ্রীয় সরকারের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির আহ্বানে আমাদের রাজ্য সরকার এবং আগরতলা পৌর নিগমের পক্ষ থেকে আমরা আবেদন রেখেছিলাম যে প্রতি ঘরে যাতে তেরঙ্গা ঝান্ডা ওড়ানো হয়। সেই হিসাবে আমরা দেখেছি 13 তারিখ থেকে 15 তারিখ এই কর্মসূচি নেওয়া হয়েছে। এছাড়াও বিভিন্ন কর্মসূচি বিভিন্ন ওয়ার্ডে কর্পোরেটরা তারা নিয়েছেন। তা আমার এখানে ভালো লেগেছে যে আপনারা জেনে আনন্দিত হবেন যে এই 40 নম্বর ওয়ার্ডে যিনি কর্পোরেটর শম্পা সরকার চৌধুরী মহোদয়া, ওনার উদ্যোগ এই ওয়ার্ডে 40 নম্বর ওয়ার্ডে 75 বছরের ঊর্ধ্বে যারা প্রবীণরা আছেন এখানে প্রায় 185 জন প্রবীণ প্রবীণাকে ওনারা সম্বর্ধিত করছেন, সম্মাননা দিচ্ছেন এবং ওনার বাড়িতে গিয়ে ওদের খোঁজখবর নিচ্ছেন। তো আমিও আজকে এই সম্পাদিত দিদিমণির আহ্বানে এবারে এসেছি। আমার সঙ্গে প্রাক্তন কাউন্সিলর আমাদের জয়ন্ত চৌধুরী আছেন, এখানে আমাদের বিজেপি কার্যকর্তারা আছে, ওয়ার্ড প্রেসিডেন্ট সহ সবাই আছেন। তো আমাদের এটা দলীয় বলেন বা সরকারি বলেন কর্মসূচি মানুষের কাছে যাওয়া, এই অমৃত মহোৎসবকে তুলে ধরা এবং আগামী প্রজন্মের কাছে যারা বীর সেনানী, যারা শহীদ হয়েছে, যাদের রক্ত এবং আত্মবলিদানের মাধ্যমে আমরা জাতীয় পতাকা পেয়েছি, স্বাধীনতা পেয়েছি, আজকে 75 বছর আগে আমরা তাদেরকে স্মরণ করছি, শ্রদ্ধা করছি, তারই অঙ্গ হিসাবে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। আমাদের পৌর নিগমে 40 নম্বর ওয়ার্ডের মাননীয় কর্পোরেটর শম্পা চৌধুরী সরকার মহোদয়া আজকের এই একটা মহতী উদ্যোগ নিয়ে, শুভ উদ্যোগ, আমি ওনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আজকে ওনার ওয়ার্ডে 75 বছরের উপরে প্রায় 185 জন বৃদ্ধ বা প্রবীণ বা প্রবীণ ব্যক্তিদের উনি সম্মান জানাচ্ছেন। আমাদের প্রতিটি ওয়ার্ডে বিভিন্ন কর্মসূচি নেওয়া হচ্ছে। তো আমি খুবই সাধুবাদ এবং একটা ভালো উদ্যোগ বলবো যে প্রবীণদের সম্মান করা, ওনাদেরকে আমরা সম্মানিত করার কথা ছিল আগরতলা পৌর নিগম নিয়ে, কিন্তু ওদের অনেকের যাওয়া সম্ভব না, উনি নিজে এসে বাড়ি বাড়ি গিয়ে তাদেরকে সম্বর্ধিত করছেন।